সততার সাথে, মানবতার স্বার্থে। চিকিৎসা ছাড়া তিনি চলে যাচ্ছেন, তো এরকম বিভিন্ন পেশেন্ট আমরা দেখতে পাচ্ছি যাদের কোনো রকম ট্রিটমেন্ট হচ্ছে না, এখানে কারণ সিচুয়েশন আরো ক্রিটিক্যাল দিয়ে যাচ্ছে। আস্তে আস্তে সবাই এই ব্যাপারগুলো বুঝতে পেরে বিভিন্ন দূর থেকে যে পেশেন্টরা আসছে তারা আসা বন্ধ করে দিয়েছে, এবং সকালের দিকে শোনা যাচ্ছে অনেক ট্রিটমেন্ট হয়নি বলে অনেক পেশেন্টকে রেফার করি অন্য হসপিটালে নিয়ে যেতে বাধ্য হয়েছে। জেনেমে কিছু পেশেন্টের সাথে আমরা কথা বলে নেবো যারা বাইরে ওয়েট করছে ইমার্জেন্সির বাইরে। আপনি দেখাতে এসেছিলেন? ডাক্তারবাবু কি বললেন? কি ডাক্তারবাবুর এখনো কোনো খোঁজ খবর নেই, বলছে যে একটু পরে করছে। দিদি এসেছিলেন ট্রিটমেন্টের জন্য ইমার্জেন্সি? আমার ছেলে ভর্তি আছে, আজকে 17-16 দিন হয়ে গেছে। আচ্ছা, আজ 15-16 দিন হয়ে গেছে, কিন্তু 3 দিন ধরে ডাক্তার আসা হয়নি। ওইদিকে এসে এদিকে 3 দিন ধরে ডাক্তার আসে না। ওকে চেক আপ ঘরে নিয়ে যাওয়ার জন্য ছিল, তো চেক আপ ঘরে মানে ডাক্তারই আসে না বলে ওকে কিছু বলতে পারছে না। এখন ওই ছেলে বলছে আমি সব বেড খালি হয়ে গেছে, আমি একা একা, আমি বলে আমার বাড়িতে গিয়ে নিয়ে গিয়ে কী করবো? আমার তো পয়সা নেই যে আমি বাড়িতে নার্সিংহোমতে করবো। আমি ওকে আমি জিরো দিয়েছি যে 3 দিন 2 দিন থাক, দেখি সোমবার অব্দি যদি ডাক্তার আসে। ওর ভিতর মধ্যে একা পড়ে আছে। শুনলেন একের পর এক নাজেয়াল অবস্থা, যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টে কোনোরকম চিকিৎসা দ্বারা পেশেন্ট 16-17 দিন আগে অ্যাডমিট হয়েছিল, তারা হয়তো আরও ক্রুশিয়াল সিচুয়েশন, কোনোরকম ট্রিটমেন্ট পাচ্ছে না বলে হয়তো সেই কারণের জন্য তারা অন্য কোথাও যাওয়ার কথা চিন্তা করছেন। অনেক ইমার্জেন্সিতে এসছেন যাদের আজকে রিপোর্ট দেখানোর ডেট ছিল, সেখানেও ডাক্তার বসিয়ে রেখেছে, হ্যারাসমেন্ট হচ্ছে। তো এর অবনতি ধীরে ধীরে হতে চলেছে। এবার এটা বলা অত্যন্ত কঠিন যে সিচুয়েশনের চেঞ্জ কখন আসবে, কারণ আমরা একটু আগে সুপারের সাথে কথা বললাম, যিনি জানালেন এখন অবধি কোনো কনফার্মেশন আসেনি, বা যে ধরনের ডিম্যান্ডগুলো ওনারা করেছে গভর্নমেন্টের কাছে তাদের কোনো রকম রেসপন্স এখন ওনারা পাননি। তো এটা কতক্ষণের জন্য এরকম ধরনের অবস্থা থাকবে সেটা বলা খুব কঠিন, কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে যে মানুষ চিকিৎসার জন্য এখানে ছুটে আসছেন, কিন্তু তাদেরকে চলে যেতে হচ্ছে যেহেতু তারা কোনো ট্রিটমেন্ট পাচ্ছেন না। ক্যামেরায় আকাশ এবং শুভর সাথে অর্ঘ্য, আইডিয়া বাংলা। যেটা ছবিটা 3 দিন ধরে ধরা পড়ছে, কার্যকারকে 4th দিন রাজ্যের বিভিন্ন প্রান্তের হাসপাতালের পরিষেবা কার্যত শীতে উঠেছে। এমত অবস্থায় যখন জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতি চালিয়ে যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত হুঙ্কারের সুরে কালকে একটি বার্তা দেন, এবং তারপরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের হাসপাতালগুলো, এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হাসপাতালে ইস্তফা দিয়েছে জুনিয়র ডাক্তাররা এবং সিনিয়র ডাক্তাররা অনেক জায়গায়। আপনার হাসপাতালের পরিস্থিতি কী? আমাদের হাসপাতালে জুনিয়র ডাক্তাররা এখন ইস্তফা দেয়নি, আমাদের সিনিয়রদের মধ্যে আমাদের একটা আলোচনা হয়েছে, কিন্তু পরিস্থিতি ভেবে দেখা হবে। আমাদের টিচার্স ফোরামে একটা আলোচনা হয়েছে এটা, কিন্তু এখন পর্যন্ত কেউ ইস্তফা দেয়নি। যেটা পরিষেবা হিসেবে ইমার্জেন্সিটা আমরা স্টার্ট রেখেছি, আজকেও সকালে আউটডোরটা কিন্তু খোলা হয়নি, কিন্তু পেশেন্ট যারা ছিল তাদের আমাদের যে কালিক্সরা আছেন আরও যে আছে কিছু মিলে আমরা যেটা যতটুকু হোক ওদের মাল দিয়ে ওষুধ দিয়ে পাঠিয়েছি। ইমার্জেন্সিটা আমাদের চলছে, আমাদের কিন্তু জুনিয়র ডাক্তার কেউ নেই, ওনারা সবাই ইভ্যাকুয়েটেড, হোস্টেলও ছেড়ে দিয়েছেন, সবাই চলে গেছেন। জুনিয়র ডাক্তার, হাউস স্টাফ, ইন্টার্ন প্লাস আমাদের ক্লিনিকে ওরা কেউ নেই। যা আমরা দেখছি আমাদের সিনিয়র ডাক্তাররা ওনারাই যতটা পারছেন করছে নিজের সামনে। এই হচ্ছে মানে এখনকার পরিস্থিতি। যে মুখ্যমন্ত্রী গতকালকে একটা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যারা এখনও পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবে
তারা হোস্টেল তাদেরকে ছেড়ে দিতে হবে। তার জেরে কি আপনার হাসপাতালে নেই হতে হবে না? হোস্টেল ছাড়ার ব্যাপারে ওরাদের নিজেদের সিদ্ধান্ত হয়েছে এই ব্যাপারটা নিয়ে। ওরা বললো কি ওরা নিজেরা আনসিকিউরি আনসেফ ফিল করছিল, যেহেতু কি যদি ওনাদের উপরে কিছু অ্যাট্যাক হয়ে যায় কিছু হয়ে পরিস্থিতিটা খুবই খারাপ ছিল, সেই জন্যে ওরা ডিসাইড করে ওদের নিজেদের মধ্যে এগিয়ে করে বোধ হয় ওরা নিজেদের প্যারেন্টসদের সাথেও কথা বলছে, ওরা সবাই বলেছে চলে যেতে। তো 99% সব চলে গেছে এখন এই ফিল্মটা কেউ এখন অবধি। মানে যে সিচুয়েশন মানে এটা নর্মালের কিছু ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে মানে কি হতে পারে? বাকি নর্মালের ইন্ডিকেশন তো এখন যা NRS আর বাকি যেটা মেডিকেল কলেজে যেটা হচ্ছে এমার্জেন্সিটা যেটা ওরা স্টার্ট করেছেন যেরকম আমরাও করেছি, বাকি তো ওনারা কোনো এখনও পর্যন্ত ওঠাননি। আর আজকে তো অল ইন্ডিয়া এইমস থেকে নিয়ে সবাই সাপোর্ট দিয়েছে যেটা আমরা দেখি, আমরা আশা করছি যত তাড়াতাড়ি এটা সমাধান হবে, আমরাও পরিষেবা দেবো। আমাদের খুব খারাপ লাগছে যে আমরা এরকমভাবে বসে আছি, যতটা পারি আমরা নিজেদের করছি, কিন্তু পেশেন্টদের যে হয়রানি হচ্ছে আমরাও চাইছি ওটা যত তাড়াতাড়ি শেষ হয়ে গেলে আমরাও পেশেন্টদের পরিষেবা দিই, এটাই মেন উচিত। মানুষ যেমন যে দুঃখ পাচ্ছে সেটা আমরা বুঝছি, কিন্তু মানুষকে একটু বুঝতে হবে এই এই যে স্মৃতিটা হয়েছে এটাতে ভয়াবহ স্মৃতিটা যেটা তৈরি হয়েছে এটাতে মানুষ যে এত উত্তিক্ত হয়ে যায় ডাক্তারদের, কোনো ডাক্তার কখনো কোনো পেশেন্টকে খারাপ করতে চায় না, নিজেদের যতটা ইয়ে আছে ওরা পেশেন্টের জন্যে করতেই চায়। একটা যে এই চাই কি ভাই পেশেন্ট এসে দেখে যদি একটা ডাক্তারকে বলে হ্যাঁ আমি ভালো হয়ে যাচ্ছি বাবা, সেটাই বড় কথা। সেটাই আমরা মানুষজনকে এটা আগ্রহ করছি কি মানুষ এটা ভাবে কি ডাক্তার সবসময় ওদের পাশে আছে, কিন্তু একটা জিনিস বোধহয় পৃথিবীতে যে এসেছে কেউ তো অমর হয়ে যাবে না, সবাইকে একদিন আমাকেও দিতে হবে সবাই দেবে, যতটা ডাক্তার পারবে নিজের ক্যাপাসিটিতে ততটাই করতে পারবে। এটা মানুষজনকে একটা অনুরোধ কি ওনারা সবসময় এটা ভাবেন কি ডাক্তার সবসময় ওনাদের পাশে আছে, কোনো ডাক্তার খারাপ করবার জন্য কোনোদিন পেশেন্টকে চায়। এই পরিস্থিতির সমাধানটা কি? সমাধান যেটা আমরা সবাই চাইছি ডাক্তারদের জন্য একটা সিকিউরিটি যেটা অবলম্বন ব্যবস্থা যেটা আমাদের এখানে হতে পারছে না, সেই সিকিউরিটিটা যেন স্ট্রং থাকে। এই যে পার্টি একসাথে 20 জন 200 জন, এই যে NRS যে এখন 200 জন একসাথে ঢুকে গেল, এটা যদি সিকিউরিটি ইয়ে থাকতো ওই ছেলেটা তো একদিক থেকে দেখা যাচ্ছে যায় কি ও তো মরেই যেত। আর এখনও যে ও মানে অপারেশনের পর যে ও স্থিতিতে আছে স্থিতিটা নিয়ন্ত্রণে আছে, কিন্তু পরবর্তীকালে যে মাথায় লেগেছে যেটা আমরা যতটুকু জানি আমরা তোকে দেখি যা আমরা রিপোর্ট দেখে এনেছি, পরে কিন্তু ওর একটু প্রবলেম হতে পারে, বিহেভিয়ারাল সিস্টেম হলো মানসিকভাবে কিছু হয়তো হতে পারে, এগুলো পরের ব্যাপারে হতে পারে, কিন্তু ওই ডাক্তারটা তো এমন কিছু নয় কি ও কাউকে ক্ষতি করবার জন্য নিয়েছে। আর একটা জিনিস আছে, সব জিনিসের জন্য তো গভর্নমেন্ট একটা সিস্টেম বানিয়েছে কি যদি ধরুন আমি খারাপ করছি আমি আমার অভিযোগ আছে পেশেন্ট পার্টি, তো ওরা গিয়ে কমপ্লেন করুক তার জন্য প্রপার ইনকোয়ারি হবে, সে যদি আমি দোষী পাই যাই তো সবার উপরে একটা ইয়ে, কিন্তু ল ইন ওন হ্যান্ডস তো নেওয়া উচিত না। এটা তো সাধারণ মানুষকে এটা আমাদের অ্যাপিল হচ্ছে ডাক্তারদের দিক থেকে কি লটা যেন নিজের হাতে না, সব জিনিসের ল যদি নিয়ে তাহলে আর এই সিস্টেম পুলিশ এই ব্যবস্থা নিয়ে তাহলে কোনো লাভ নেই। NRS-এর একজন জুনিয়র ডাক্তার বলেছেন যে দিদি নিজে এসে আমাদের কাছে ক্ষমা চাইবেন তারপরেই আমরা এই মানে সব রকম এ নেওয়া উচিত না। আমাদের তো সব পুরো আস্থা আছে মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে, উনি যেটা বুঝবেন নিশ্চয়ই আমাদের জন্য ভালো করবেন, সবার উপরে তো উনি আছেন আমরা তো ওনারই নিচে আছি সব, উনি তো আমাদের গার্জেনের মতন আছেন, উনি নিশ্চয়ই এই জিনিসটা বুঝে আমাদের জন্য যত তাড়াতাড়ি হোক একটা সমাধান নিশ্চয়ই আছে, এটাই আমি আসবো। আচ্ছা কিছু বেসিক রিকোয়ারমেন্ট আপনারা চেয়েছেন মানে যেরকম কিছু কোলাপসিবল গেটসের কথা বলেছেন, কিছু CCTV ক্যামেরা, কিছু গানম্যানের কথা, তো এই সামান্য কিছু অ্যাপিলের জন্য এটা গভর্নমেন্টের কাছে তো প্রবলেমেটিক হচ্ছে না? আমাদের ইউনিভার্সিটি থেকে বিসি স্যার যেটা আগে প্রবলেম হয়েছে সেই গেট আপনারা হয়তো দেখেছেন এমার্জেন্সির ভেতরে একটা নতুন গেট বসছে, CCTVগুলো সব ঠিক করা হচ্ছে, এগুলো ইউনিভার্সিটির দিক থেকে স্পেশাল ফান্ড দিয়েছেন সেটা বিসি স্যার করাচ্ছে, আর আজকে চেয়ারম্যানও এটাকে পুরো ইয়ে দিয়েছেন আমাদের সফর সিং স্যার মন্দার, আর বিসি স্যার প্রফেসর রঞ্জন পান্ডে স্যার ওগুলো দিয়েছে, ওগুলো চলছে। এগুলো খালি পুলিশ সিকিউরিটিটা যেটা আছে যেটা তো ইউনিভার্সিটি দিতে পারে না, ওটা আমাদের প্রশাসনের উপরে আছে। এখন আমাদের যেহেতু রানাঘাটে নতুন কমিশনারেট হয়েছে, পুলিশের নতুন SP এসেছেন, ওনারা এসেছিলেন এই নতুন যে নাইট শেল্টারটা আছে আর একটা ওইখানে এই জিনিসটা, কিন্তু নাইট শেল্টারটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ড্রিম প্রজেক্ট, আমরা তো এরমভাবে দিতে পারি না, তো ওটা আমরা বলেছি পুলিশ স্যারকে জানিয়েছি, কিন্তু এইসব ওই জন্য আমরা যেতে পারবো ওই ফাইলটা মুখ করে যদি স্যার দিয়ে দেন এই দুটোর মধ্যে কোনো এক জায়গা তাহলে পুলিশ এখানে বসবে, তাহলে আমাদের জন্য ভালো হবে, মানে এটা আমরা আশা করছি।
এই মুহূর্তে আমরা এখানকার যারা জে এন এম মেডিকেল কলেজে যিনি সিনিয়র ডাক্তার রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। স্যার বলছি আপনাদের সিনিয়র ডাক্তার হিসেবে থাকে না, কিন্তু আমার একটাই রিকোয়েস্ট প্রত্যেকটা পাবলিক কাছে কি তারা যেন ডক্টরদেরও অসুবিধাগুলো ফিল করে। একটা ওয়ার্ডে 100 জন পেশেন্ট থাকে, দুটোমাত্র সিস্টার থাকে, সেই দুটো সিস্টার পুরো ওয়ার্ড দেখছে, ন্যাচারালি সেই সিস্টার তো অতটা ট্যাকেল করা সম্ভব না। একটা ডক্টর 24 ঘন্টা দিচ্ছে, তার মধ্যে কখন কোন পেশেন্টটার কতদিন আমরা দেখেছি যে আপনাদের এখানকার যারা ইন্টার্ন যারা করছেন যেসব জুনিয়র ডাক্তাররা তারা প্রিন্সিপালের রুমে অবস্থান বিক্ষোভে বসেছেন। তারা আমাদের আমাদের ক্যামেরার সামনেও বলেছেন যে তারা প্রিন্সিপাল সেই সময় তাদেরকে সহযোগিতা করেননি, তাদের সাথে কথাও বলেন, এই বিষয়ে কি বলবেন? না, প্রিন্সিপাল স্যার কথা দিয়েছিলেন কি ওইসব গেট বা স্বীকৃতি এগুলো সব অ্যারেঞ্জ করে দেবেন, একটা ডেডলাইন দিয়েছিলেন 31 জুন 31 মে দিয়েছিলেন, তো সেটা স্টুডেন্টরা স্যারের সাথে একবার কথা বলে আসতে পারেন কি কতটা হয়েছে না হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার যিনি সিনিয়র ডাক্তার ডক্টর হেমব্রমের সাথে, উনি জানালেন যে তাদের যে মিনিমাম যে রিকোয়ারমেন্টসটা সেটি তিনি জানালেন। ক্যামেরা শুভর সাথে আকাশ, আইডা বাংলা নিউজ, কল্যাণী। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications.